বারবার স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ক্রীড়া মোদী এই খেলাকে মনোমুগ্ধকর করে তোলে। এই খেলায় মূল ধারাবাসে খেলা পরিচালনার কাজে তার সাবলীল বচনভঙ্গি সুললিত কণ্ঠে শিবন আহমেদ ধারাভাষ্য শরীফউদ্দিন রিমন তাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে অফিসার ইনচার্জ এখন উপস্থিত হননি, বিশেষ অতিথি হিসেবে আসলেই আসন গ্রহণ করবেন জনাব হাবিবুর রহমান রাশকম সভাপতি হোগলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ। তাকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করা বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবেন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব হাফিজুর রহমান বড় ভাই। আপনাকে জনাব শ্রদ্ধাভাজন সদর আক্তার হোসেন সদস্য উপজেলা আওয়ামী লীগ বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। জনাব শাকির আহমেদ ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আপনাকে ইজনুয়াল হোসেন ভাইয়ান গার্লস কলেজের প্রভাষক আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ইকবাল কবিরা জলি বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সরদার নজরুল ইসলাম আপনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আব্দুল রশিদ মাস্টার আপনাকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য সবিনয় প্রস্তাব রাখছি। আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন আওয়ামী লীগ আপনাকে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করবার জন্য সময় সংক্ষেপ খেলা উদ্বোধন হয়ে যাবে। একটু আপনাদের কাছ থেকে নির্দেশনা আশা করছি, সেই সাথে মূল ধারাবাসে ফিরে যাচ্ছি। স্বাগত জানাচ্ছি মূল ধারাবাসে। একটু সময় চাইছি অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানে শুভ সূচনা লগ্নে পুষ্প ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু কলিং চৌধুরীর পক্ষে একটু পার্টিসিপেশন হবে। ধন্যবাদ জানাচ্ছি। আমির লস্কর বরণ করে নিচ্ছেন রবি, ধন্যবাদ জানাচ্ছি। সকলের পক্ষ থেকে সকলের হ্যাঁ আমরা আজকের অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি আপনার কাছ থেকে শোনা শুভেচ্ছা বক্তব্য শোনার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আপনি শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মূল পর্ব শুরু করে দেবেন। তো যন্ত্র করে একটু থামাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ তথা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই মাঠে আজকে যারা খেলার আয়োজন করেছেন আয়োজক বৃন্দ, খেলোয়াড় বৃন্দ, খেলা যারা পরিচালনা করবেন, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনন্দ দিচ্ছেন সেই সকল সদস্য চলে যাবে। সুতরাং এই আয়োজনকে আমাদের অবশ্যই সাধুবাদ জানাতে হবে, উৎসাহ দিতে হবে, সহযোগিতা করতে হবে। তাই উনি আজকে সমস্ত কাজ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ সহ দু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সত্যি খেলা যেমন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি নেতাবাজন বড় ভাই। সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলীদেরকে জানাচ্ছি যে এমন একজন ব্যক্তি কথা বললেন জাতীয় টিমের
شكرا لك.